নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের সামনে WBP এবং KP কনস্টেবলের এক্সাম রয়েছে, তো তোমাদের পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে যে প্র্যাকটিস সেটের ক্লাসগুলো আসছে, আজকে তার 5 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় বাছাই করা সেরা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন তোমাদের এই ক্লাসগুলো হচ্ছে, তো অবশ্যই প্রত্যেকে প্রতিদিন ক্লাসগুলো ওয়াচ করবে এবং প্রথম থেকে শেষ অব্দি ক্লাসগুলো দেখবে, আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পারলে নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। কারণ পরীক্ষার আগে কুইকলি রিভিশন করলে এই সমস্ত যে জিকে গুলো করানো হচ্ছে এইখান থেকেই সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তোমাদের কমন আসার। তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ মহাবিদ্রোহে কোন জায়গা থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন এই নিয়ে দেখবে প্রশ্ন। কিন্তু বিগত বছরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসেছে অথবা কলকাতা পুলিশেও এসেছে, তো তোমাদের এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, নানা সাহেব কানপুর থেকে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে গুরুত্বপূর্ণ আমরা সমস্ত জায়গা থেকে যে সমস্ত নেতারা নেতৃত্ব দিয়েছিলেন সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবো এক ঝলকে। দেখো, 1857 সালের মহাবিদ্রোহের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ নেতা নানা সাহেবের আসল নাম কি ছিল? ধন্ডু পান্ত। তাঁতিয়া টোপি ছিলেন নানা সাহেবের সেনাপতি, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্যারাকপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে, এবং 1857 সালের মহাবিদ্রোহে প্রথম শহীদ হয়েছিলেন কে? তিনিই হয়েছিলেন মঙ্গল পাণ্ডে, ওয়েস্ট বেঙ্গল থেকে। দিল্লি দ্বিতীয় বাহাদুর শাহ এবং জেনারেল বকত খান নেতৃত্ব দিয়েছিলেন। লখনৌ থেকে দিয়েছিলেন বেগম হজরত মহল। কানপুর থেকে নানা সাহেব, ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, বিহার থেকে কুনওয়ার সিং এবং অমর সিং নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহে। এরপরেও দেখো আরো রয়েছে, বেরেলি থেকে খান বাহাদুর খান, উড়িষ্যা থেকে সুরেন্দ্র শাহী, উজ্জ্বল শাহী দুজন ব্যক্তি, রাজস্থান থেকে জয়দয়াল সিং, আসাম থেকে কন্দপরেশ্বর সিং এবং মনিরাম দত্ত, মথুরা থেকে সেবি সিং এবং ফৈজাবাদ থেকে মৌলভী আহমদুল্লাহ। তো আমরা একটা প্রশ্ন দেখলাম, পাশাপাশি যতগুলো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে মহাবিদ্রোহের সাথে নেতৃত্ব ব্যক্তিগণ সকলের নামগুলো আমরা দেখে নিলাম। এই জন্যই আমি বলি যে ক্লাস দেখলে অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করবে, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পস্তাতে হবে তোমাকে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? শাহজাহান, হুমায়ুন, জাহাঙ্গীর নাকি আকবর? তো চারটে অপশন এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, আকবর ইজ দা কারেক্ট আনসার। দিন ই ইলাহি প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর। এরপরে মুঘল সাম্রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি বা যে সমস্ত বিষয়গুলো হয়েছিল কার আমলে হয়েছিল সেগুলো আমরা দেখে নেব। দেখো, মুঘল সম্রাট আকবর 1582 সালে দিন ই ইলাহি প্রচলন করেন। দিন ই ইলাহিকে ঈশ্বরের ধর্ম বলা হয়। মনসবদারি প্রথা কে চালু করেন? বহুবার পরীক্ষা এসেছে। মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা, এটি চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর। কবুলিয়ত ও পাট্টা প্রথা কে চালু করেন? শের শাহ। মুঘল সম্রাট আকবর মাকসুদাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন যা পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদে পরিণত হয়, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্র্যান্ড ট্যাঙ্ক বা জিটি রোড নির্মাণ করেছিলেন কে? গ্র্যান্ড ট্যাঙ্ক বা জিটি রোড নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শের শাহ। নেক্সট দেখো, দিল্লির লালকেল্লার মোতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? মুঘল সম্রাট ঔরঙ্গজেব। আগ্রার মোতি মসজিদ কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। এইখানে খুব ভালো করে দেখবে, আমি বলে দিচ্ছি। লাহোরের মোতি মসজিদ কে নির্মাণ করেন? সম্রাট জাহাঙ্গীর। মোতি মসজিদ তিনটে অবস্থিত, তিন জায়গায় তিনজন নির্মাণ করেছিলেন, দিল্লির লালকেল্লায় মোগল সম্রাট ঔরঙ্গজেব, আগ্রার মোতি মসজিদ সম্রাট শাহজাহান, জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন লাহোরের মোতি মসজিদ। তাহলে তোমাকে ঘুরিয়ে ফিরে এখান থেকে কনফিউজিং করার জন্য প্রশ্ন দিতেই পারে, তো অবশ্যই খুব ভালো করে এখানটা দেখে নাও। বিবিকা মাকবারা, এটা ঔরঙ্গাবাদে ছিল, এটা কে নির্মাণ করেছিলেন? ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ নির্মাণ করেছিলেন বিবিকা মাকবারা, যেটাকে বলা হয় তাজমহলের প্রোটোটাইপ, অর্থাৎ তাজমহলের মতোই দেখতে, বিবিকা মাকবারা। ওকে, তো আমাদের হয়ে গেল এখানে ডিটেলসে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? বলো সঠিক উত্তর কোনটি হবে। অজাতশত্রু, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মগধ ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মগধের অধিপতি ছিলেন। এবং আমরা মহাজনপদ বলতে কটি মহাজনপদ রয়েছে ইতিহাসে? 16টি মহাজনপদ প্রাচীন ভারতের ইতিহাসে আমরা দেখতে পাই, মগধের ইতিহাসে 16 মহাজনপদ, যার কথা আমরা অঙ্গুত্তর নিকায় ধর্মগ্রন্থ থেকে পেয়ে থাকি সংস্কৃতে, তো সেইখানে উল্লেখ রয়েছে। এবং যদি আমরা একটা প্রশ্ন দেখি, কেপিতে এসেছিল দক্ষিণের যে মহাজনপদ, যেটা মহারাষ্ট্র অবস্থিত অশ্বক, সেটা হয়ে যাবে, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য নিয়ে আসা হয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে তিনটে দুর্দান্ত বই। একটা হচ্ছে কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য 2-in-1 সাজেশন বুক, মানে একটি বইয়ের মাধ্যমে তুমি দুটি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে, তাও আবার সাজেশন আকারে। হ্যাঁ, এখানে সমস্ত বিষয়ের ইনফরমেশন ওয়ান লাইনার
এবং এমসিকিউ ফরম্যাটে রয়েছে, সাথে রয়েছে বিগত বছরের প্রশ্ন এবং প্র্যাকটিস সেট। এই বইটি তুমি যদি শেষ এক মুহূর্তে চাইছো, এক মাসে রিভিশন করবে, তাহলে তোমার জন্য সব থেকে সেরার সেরা কন্টেন্ট বুক পেতে চলেছো এই বইটি। পাশাপাশি তোমার যদি সমস্ত সিলেবাস কভার আপ থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন সিলেবাস অনুযায়ী 85 মার্কের যে পরীক্ষা হবে প্রিলিমসের জন্য, WP কনস্টেবল একটাই পরীক্ষা এখন হবে, তো সেই ক্ষেত্রে এক্সাম বাংলা পাবলিকেশনের অ্যাডভান্স মক ফাইটার এই বইটি তোমার জন্য খুব খুব হেল্পফুল হবে। এবং কলকাতা পুলিশ প্রিলিমসের উপরে রয়েছে নতুন প্র্যাকটিস সেট, তো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি, পড়াশোনা শুরু করবে বলে ভাবছো বা করেছো, তাদের জন্য অবশ্যই বইগুলো হেল্পফুল হবে। পারলে আজই ক্লাসটা দেখার পরে অ্যামাজন ফ্লিপকার্ট অথবা এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাই করে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1916, 1926, 1936 নাকি 1946? সঠিক উত্তরটা হবে অপশন সি, 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। এরপরে এটি সম্পর্কে আমরা ডিটেলসে দেখবো। দেখো 1936 সালের এপ্রিল মাসে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। এটি অখিল ভারতীয় কিষাণ সভা নামে পরিচিত। এই সভার প্রধান ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। এটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক আন্দোলন। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, বেলগাঁও অধিবেশনে। জাতীয় কংগ্রেসের প্রথম এবং শেষবারের মতো মহাত্মা গান্ধী একটা সেশনে পার্টিসিপেট করে, সেটি হচ্ছে বেলগাঁও সেশন 1924 সালে। জাতীয় কংগ্রেস নিয়ে বহু প্রশ্ন হয়, বেশ কিছু পয়েন্ট আমি এখানে রাখার চেষ্টা করেছি। দেখো 1924 সালে জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল প্রথম আধুনিক জাতীয়তাবাদী আন্দোলন, যা এশিয়া এবং আফ্রিকা ব্রিটিশ সাম্রাজ্যে আবির্ভূত হয় 19 শতকের শেষের দিকে, এবং বিশেষ করে 1920 সালের পরে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা হয়ে ওঠেন। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে 1885 সালে বোম্বে গোকুলদাস তেজমাল সংস্কৃত কলেজে ফার্স্ট এটা সেশন করে, এবং ডিসেম্বর মাসে সেশন ফার্স্ট হয়েছিল। তাহলে কত সালে জাতীয় কংগ্রেস গঠিত হয়? 1885 সালে, এটা মনে রাখার চেষ্টা করবে। চলো নেক্সট পরবর্তী পয়েন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এটাও বিগত বছরে আসা প্রশ্ন, 2021 WP কনস্টেবলে আসা কোয়েশ্চেন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, জয়ী সেতু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসটা খুব ভালো করে দেখবে এখানে। দেখো জয়ী সেতু বা জয়ী ব্রিজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেগলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে। তাহলে কোথা থেকে কোথায় কানেক্ট করে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। সেতুটি 2021 সালের 1 ফেব্রুয়ারি চালু হয়। তিস্তা নদীর উপর নির্মিত সেতুটি দৈর্ঘ্য প্রায় 2.709 কিলোমিটার। অর্থাৎ কোন নদীর উপর ভারতের ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম সেতুটি রয়েছে? তিস্তা নদীর উপর, ঠিক আছে। আচ্ছা হুগলি নদীর উপর কয়টি সেতু রয়েছে? মোট 4টি সেতু রয়েছে, রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, বিবেকানন্দ সেতু এবং যেটা হচ্ছে নবনির্মিত নিবেদিতা সেতু বা সিস্টার নিবেদিতা সেতু। চলো পরবর্তী প্রশ্ন। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আমি যে এখানটা একটু বেশি করে পজ করব, পারলে তোমরা কমেন্টে সাথে সাথে উত্তরটি যাওয়ার চেষ্টা করবে। ওকে, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে রয়েছে। এখানটা খুব ভালো করে খেয়াল করবে, 9 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে? মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝখানে। 8 ডিগ্রি চ্যানেল রয়েছে মিনিকয় এবং মালদ্বীপের মাঝখানে। হাডসন প্রণালী রয়েছে হাডসন উপসাগর এবং আটলান্টিক মহাসাগরের মাঝখানে। পাক স্ট্রিট বা পক প্রণালী রয়েছে বঙ্গোপসাগর এবং পক উপসাগর। ডানকান প্যাসেজ রয়েছে রুটল্যান্ড দ্বীপ, যেটা হচ্ছে গ্রেট আন্দামানের অংশ, এবং ছোট আন্দামান বা লিটিল আন্দামানকে পৃথক করছে ডানকান প্যাসেজ। তাহলে তোমাদের এই ডিগ্রি চ্যানেল বা বিভিন্ন প্যাসেজ বা বিভিন্ন কানেক্টিভ যে সমস্ত রয়েছে, ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কম বেশি প্রতিবারই আসে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে, নট অনলি ইন পুলিশ এক্সামস, সমস্ত এক্সামে কম বেশি আসে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখি পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি, কে পারবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বলো? আশা করছি প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর অপশন সি, মেছোবিড়ালা রাস্তা কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আমি অনেকগুলো পয়েন্ট বলবো তোমাদের, ওয়েস্ট বেঙ্গলের নিয়ে বেশ কিছু পয়েন্ট বলবো, পারলে নোট ডাউন করো। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? ছাতিম বৃক্ষ, লিখে নাও প্রত্যেকে। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? শিউলি ফুল। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার জল। রিসেন্টলি হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য দিবস পালন করা হয় 1 বৈশাখ। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে হোয়াইট থ্রোটেড কিং ফিশার, সাদা গলার মাছরাঙা, এক্স্যাক্টলি।
তো এইগুলো অবশ্যই প্রত্যেকে লিখে নাও। আমি আর রিপিট করছি, তোমরা একটু ভিডিওটাকে পিছিয়ে করে দেখে নাও এবং লিখে নাও। ওকে চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয় বলেছে? গম, সর্ষে, ডাল, তুলা। চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, তুলা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? তুলা, গম, সর্ষে, ডাল, এই তিনটে হচ্ছে রবি শস্য। এইখানে আমরা ডিটেলস একটু দেখবো। দেখো অক্টোবর থেকে ডিসেম্বরের মাসে শীতকালে রবি শস্য বপন করা হয় অর্থাৎ এই সিজনটায়, এবং এপ্রিল থেকে জুন মাসে গ্রীষ্মকালে ফসলটা তোলা হয়। কিছু রবি শস্যের উদাহরণ আমি দিয়েছি, দেখো গম, ডাল, যব, মটর, ছোলা, সরিষা। কিছু খারিফ শস্যের উদাহরণও দিয়েছি, ধান, ভুট্টা, জোয়ার, রাগি, সয়াবিন, চীনাবাদাম এবং তুলা। তাহলে তুলাটা কি খারিফ শস্য? ওকে চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর লক্ষ্য করা যায়? ওজোন লেয়ারটা দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে বলো? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো কমেন্ট সেকশনে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে ওজোন স্তর লক্ষ্য করা যায়। স্ট্র্যাটোস্ফিয়ার হবে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ওজোন স্তর বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থিত, স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে ওজোন স্তর থাকে। পৃথিবীর পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে। ওজোন স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি প্রায় 97-99% শোষণ করে নেয়। ওজোন স্তরের ক্ষয়ের প্রথম রিপোর্ট 1980-তে আন্টার্কটিকার একজন বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী প্রকাশ করেছিলেন। ওজোন একটি প্রাকৃতিক গ্যাস যা তিনটি অক্সিজেন পরমাণু বা O3 যা রাসায়নিক সংকেত নিয়ে গঠিত। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিঙের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? বহুবার প্রশ্ন এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, এশিয়া মহাদেশের রং বলেছে, মানে এশিয়া মানে এখানে হলুদ হয়ে যাবে। আচ্ছা অলিম্পিকের পাঁচটি রং পাঁচটি মহাদেশকে ডিনোট করে, এটাও অনেক সময় পরীক্ষাতে আসে যে পাঁচটি রঙের অর্থ কি। আমরা প্রত্যেকটি দেশের জন্য কি কি রং রয়েছে দেখে নেব। ইউরোপের জন্য নীল, এশিয়ার ক্ষেত্রে হলুদ, আফ্রিকার জন্য কালো, মনে রাখতে সুবিধা হবে আমি এটা বলে দিচ্ছি এখানে, অস্ট্রেলিয়ার জন্য সবুজ, এটা মনে রাখতে সুবিধা হবে, আমেরিকার ক্ষেত্রে রেড আর ইউরোপের জন্য নীল, এটা মনে রেখো। ওকে চলো নেক্সট। হিন্দি সিনেমা জগতের কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? রাজেশ খান্না, দেব আনন্দ, উৎপল দত্ত, অশোক কুমার। সঠিক উত্তরটি হয়ে যাবে অশোক কুমার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমরা দেখে নেব সিনেমা থেকে বেশ কিছু প্রশ্ন, যার মধ্যে অন্যতম, দাদা সাহেব ফালকে কি ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়? তাহলে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকেকে। এইবারে অর্থাৎ 2024-এ দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিখ্যাত বাঙালি তথা হিন্দি এবং ভারতের অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার। অমিতাভ বচ্চনকে বলা হয় বিগ বি, এটা অনেক সময় পরীক্ষাতে দিয়ে দিতে পারে। বলিউডের শাহেন শাহ বড় বচ্চন নামে পরিচিত অমিতাভ বচ্চন। নেক্সট কোয়েশ্চেন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল? কলমকারী চিত্রশৈলী, এটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা বিগত বছরের প্রশ্ন। সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে লিখে নাও অনেকগুলো পয়েন্ট, আমি এখানে বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে, VVI করে দাও, একটা একটা করে বলে দেবো, সকলে লিখে নাও। কলমকারী আমরা কি দেখলাম? অন্ধ্রপ্রদেশের। ওয়ার্লি পেন্টিং লিখো মহারাষ্ট্রের, ওয়ার্লি পেন্টিং মহারাষ্ট্রের। রাজস্থানের ফার্ড পেন্টিং, রাজস্থানের ফার্ড পেন্টিং। মধ্যপ্রদেশের বাঘ গুহাচিত্র, মধ্যপ্রদেশের গন্ড গুহাচিত্র, গন্ড। আচ্ছা এরপরে লিখে নাও উড়িষ্যার পটচিত্র, বাংলার কালীঘাট পেন্টিং, লিখে নাও প্রত্যেকে। লিখেছো মধুবনী পেন্টিং বিহারে, মধুবনী পেন্টিং বিহার লিখেছো। ওকে চলো এইগুলো আপাতত করলেই হবে এখান থেকে, ঠিক আছে ইম্পর্টেন্ট গুলো বলে দিলাম। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? বহুবার তোমাদের আমি ক্লাসে করেছি, চোখ বন্ধ করে আনসার হবে অপশন সি 2013। এবং কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়? এটাও পরীক্ষাতে আসতে পারে, 14 আগস্ট, প্রত্যেকে মনে রেখে দাও। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্ট তার নামকরণ করা হয়েছে? ডিয়ার স্টুডেন্ট এখানটা ভালো করে দেখবে, আমরা এতদিন পড়েছি কি যে কোন নৃত্যটি কোন রাজ্যের বা ইত্যাদি এই সমস্ত বিষয়, কিন্তু এখানে কি বলা আছে যে গ্রাম থেকে সৃষ্ট, মানে সেই গ্রামের নাম অনুসারেই তার ক্লাসিক্যাল যে আমাদের ড্যান্স ফর্মটা রয়েছে সেটা রয়েছে। চারটে অপশন দিয়ে দিয়েছে, চারটে ক্লাসিক্যাল ড্যান্স এখানে, তো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন বি, কুচিপুড়ি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু তোমাকে জানতে হবে কুচিপুড়ি কোথাকার, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, হয়ে গেল অন্ধ্রপ্রদেশের। ওকে অন্ধ্রপ্রদেশ। এরপরে ডিটেলসে আমরা দেখে নেবো ভারতে কটি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, 8টি রয়েছে, কোথাও কোথাও তোমরা 9টি পাবে, কারণ ছৌ নৃত্যকেও বর্তমানে কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে ডিনোট করা হচ্ছে, বাট স্টিল তোমরা 8টি মনে রাখার চেষ্টা করো, যদি 9টি জিজ্ঞেস করো তাহলে অবশ্যই ছৌকে মনে রাখবে। ভারতনাট্যম তামিলনাড়ুর কত্থক উত্তর ভারত, প্রাথমিকভাবে উত্তরপ্রদেশে। কথাকলি হচ্ছে কেরল, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, মণিপুর মণিপুরের। আচ্ছা মোহিনীঅট্টম কেরলের, উড়িষ্যা উড়িষ্যার, সত্রিয়া হচ্ছে আসামের। টোটাল এই 8টি ক্লাসিক্যাল ড্যান্স ইন্ডিয়া রয়েছে, এক ঝলকে প্রত্যেকে আর একবার দেখে নাও এবং বারবার আমার সাথে রিভিশন করে নাও। চলো নেক্সট প্রশ্ন, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়?
সূর্য থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন হয়, যেমন আলো আসতে কত সময় লাগে, কোন প্রক্রিয়ায় তাপ উৎপন্ন করে, কোন প্রক্রিয়ায় আমাদের কাছে তাপ এসে পৌঁছায় ইত্যাদি, এই সমস্ত প্রশ্নগুলো হয়, আমি পুরোটাই এখানে দিয়েছি, দেখে নাও। তো সঠিক উত্তর হবে যেটা হচ্ছে বিকিরণ প্রক্রিয়ায় সূর্য থেকে তাপ আমাদের কাছে এসে পৌঁছায়। বাট এখানে আরো দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, যেরকম বললাম সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে তাপ এবং আলো তৈরি হয়, মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ফিউশন প্রক্রিয়া, ফিউশন মানে সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে এখানে তাপ উৎপন্ন হয়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত, 8 মিনিট 20 সেকেন্ড, এটা পরীক্ষাতে বহুবার এসেছে না জানে। ঠিক আছে, চলো দেখো তোমাদের যে সমস্ত পয়েন্ট গুলো প্রয়োজন পরীক্ষার জন্য সেইগুলোই আমি রেখেছি, যাতে উল্টো পাল্টা কিছু পড়তে না হয় বেশি, এবং বেশি কিছু পড়েও লাভ নেই, এখনকার দিনে তোমাকে পরীক্ষাটা ক্র্যাক করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। তুমি এক্সাম দিতে আসছো মানে এখানে অনেক কিছু পড়ে যাবে, কিচ্ছু লাভ নেই ভাই, পরীক্ষায় বসো, পরীক্ষা ক্র্যাক করো, বেরিয়ে যাও, এটাই তোমার টার্গেট হওয়া উচিত। এবং এই যে ক্লাসগুলো পাচ্ছ, কন্টেন্ট গুলো, এইখান থেকেই জিকে তে তুমি অবশ্যই কমন পাবে পাবে, এটুকু বলে দিলাম। যদি ক্লাসটা ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, ঠিক আছে, এক্সাম বাংলা অফিসিয়াল সেখানে যুক্ত হয়ে থাকবে, সমস্ত ক্লাসের আপডেট সেখানে পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, ভিনিগারের রাসায়নিক নাম কোনটি, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে লঘু অ্যাসিডিক অ্যাসিড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট ভিনিগারের রাসায়নিক ফর্মুলা দিতে পারে CH3COH, একে ইথানোয়িক অ্যাসিডও বলা হয়, এটাও জেনে রাখো। নেক্সট প্রশ্নটি সব থেকে ইম্পর্টেন্ট, এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ প্রিলিমস সমস্ত জায়গায় আসে, পারদের সংকেত কোনটি হবে, HG, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইখানে যে লিস্ট আমি দিয়েছি না, এর বাইরে কিচ্ছু আর আসবে না, মানে এই 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 টপিক থেকে বলে দিলাম তোমাদের, একদম গ্যারেন্টি। সোনার রাসায়নিক সংকেত AU, রূপার রাসায়নিক সংকেত AG, টিনের রাসায়নিক সংকেত SN, সিসার রাসায়নিক সংকেত PB, লোহার রাসায়নিক সংকেত FE, তামার রাসায়নিক সংকেত CU, অ্যালুমিনিয়ামের রাসায়নিক সংকেত AL, এইখান থেকেই কমন তুমি পাবে, আমি গ্যারেন্টি দিলাম, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, মানব দেহে করোটি স্নায়ু সংখ্যা কত জোড়া, এখান থেকে দুটো প্রশ্ন হয়, কি কি স্যার, একটা হচ্ছে মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, 31 জোড়া আছে, আর করোটি স্নায়ুর সংখ্যা কত, 21 জোড়া আছে, তাহলে কি হবে, চার না সরি 12 জোড়া হবে, মিস্টেক করলাম, আই এম এক্সট্রিমলি সরি, অপশন তোমাদের হয়ে যাবে এখানটাই B ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, 12 জোড়া ঠিক করাও, 12 জোড়া ইজ দ্য কারেক্ট, করোটি স্নায়ু 12 জোড়া, মানব দেহে সুষুম্না স্নায়ু 31 জোড়া, এই দুটো খুব ভালো করে মনে রাখো। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, রোম এর সম্পূর্ণ নাম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেটা তো র্যাম হয়ে গেল, রিড অনলি মেমোরি, ডেফিনেটলি অপশন বি হবে সঠিক উত্তর। এইখানটায় একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, আচ্ছা এখানে ওল্ডার করলাম, এটাও ভুল হলো, আচ্ছা অপশন সি রিড অনলি মেমোরি, মুখে বলছি আর ঠিকটা আর রংটা মার্ক করছি, ওকে। তো রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে র্যাম বলে হতো। চলো নেক্সট, জামশেদপুরে কত সালে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠে, জামশেদপুরে কত সালে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠে, সঠিক উত্তর হবে অপশন বি 1907 সালে। ডিটেলসে প্রত্যেকে দেখে নাও, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি জামশেদপুরে 1907 সালে স্থাপিত হয়েছিল, এই কারখানার নাম ছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কো, জামশেদজি টাটা, নুসরেয়ানজি টাটা এই কারখানাটি স্থাপন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে ভূমি অধিগ্রহ আইন কত সালে পাস হয়, অপশন বি 1953 সালে, এখানে WSS ফিল্মসে আরেকটা প্রশ্ন এসেছিল, 1956 সালে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কার্যকরী হয়, এই প্রশ্নটাও কিন্তু আসে, তাই দুটো অবস্থায় গুলিয়ে ফেলো না, খুব ভালো করে দেখে না, একটা পাস হয় একটা কার্যকরী হয়। নেক্সট, GST কততম সংশোধনী আইন হিসাবে চালু করা হয়েছিল, তো ভারতে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে GST চালু হয়, 101তম সংবিধান সংশোধনী, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে GST চালু হয়। GST ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ওকে। এখানটা আমরা ডিটেলসে দেখবো GST সম্পর্কে, একদম সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে, এটা দেখলে GST সম্পর্কে আর কিচ্ছু পড়তে হবে না। GST মানে কি বললাম, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, বাংলায় মানে হচ্ছে পণ্য এবং পরিষেবা কর, GST 101তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে পাস হয়, এটি 2017 সালে 1 জুলাই কার্যকরী হয়েছে। GST হলো ভারত জুড়ে পণ্য পরিষেবার উৎপাদন বিক্রয় ব্যবহারের উপর একটি ব্যাপক পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স, তোমাকে প্রশ্ন করবে GST ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট নাকি দুটোই কোন ধরনের কর, তো ইটস আ ইনডাইরেক্ট ট্যাক্স, এটি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক আরোপিত বিদ্যমান একাধিক কর প্রতিস্থাপন করবে। 2005 সালে পি চিদম্বরম সংসদে GST ধারণা প্রথম চালু করেছিলেন, GST চালু করার প্রথম দেশ হচ্ছে বিশ্বে ফ্রান্স, জিএসটির অধীনে যে সমস্ত স্ল্যাব গুলো রয়েছে আমাদের ইন্ডিয়াতে, টোটাল কটি স্ল্যাব রয়েছে, একটি দুটি তিনটি চারটি পাঁচটি স্ল্যাব রয়েছে, 5 স্ল্যাব দেয়ার আর, ঠিক আছে, 0%, 5%, 12%, 18%, 28%, ওকে। নেক্সট দেখো,
এক দেশ এক কর অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এর বাজার হলো জিএসটির মূল মন্ত্র। পণ্য পরিষেবা কর প্রচারের বাণিজ্যিক মুখপাত্র হলেন অমিতাভ বচ্চন। ভারতীয় সংবিধানের 100তম সংশোধনী আইন ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিধানের সাথে সম্পর্কিত, অর্থাৎ 100তম যে সংবিধান সংশোধন সেটা কিসের সাথে যুক্ত দিয়ে দিয়েছি এখানে আমি 102টা দিয়েছি। দেখো এখানে 102টা হচ্ছে অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে। 103টা হচ্ছে ইডাব্লিউএস এর ব্যাপার রয়েছে, 10% রিজার্ভেশন যে বিষয়টা রয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশন যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদেরকে 103তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা আনা হয়। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের সংবিধানের ধারা 12-তে সংজ্ঞায়িত রাষ্ট্র শব্দটির সঠিক অর্থ নিচের কোনটি? রাষ্ট্র, স্টেট। তো ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্ডিয়ান পলিটি থেকে, এবং তোমাদের এখানে দেখো আমি কোয়েশ্চেনটা করেছি এবং অনেকগুলো বড় বড় এখানে অপশনস রয়েছে, তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে নাও যে স্টেট কথাটির অর্থ কি। স্টেট কথার অর্থ হচ্ছে এটি ভারত সরকার, ভারতের সংসদ সরকার এবং ভারতের ভূখণ্ডের মধ্যে থাকা অন্যান্য কর্তৃপক্ষকে বোঝায়। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করার নিম্নের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি রাজ্যপাল। কে কাকে শপথ বাক্য পাঠ করান আমি একটু লিস্টটা দিয়েছি দেখে নাও। রাষ্ট্রপতিকে ভারতের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারক শপথ বাক্য পাঠ করায়। উপরাষ্ট্রপতিকেও রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত কিছু ব্যক্তি। সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপতি কর্তৃক তার পক্ষে নিযুক্ত কোনো ব্যক্তি। রাজ্যপালকে হাইকোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সেই আদালতের বরিষ্ঠতম বিচারক। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা, হাইকোর্টের বিচারপতি রাজ্যপাল বা তার পক্ষে নিযুক্ত কোনো ব্যক্তি দ্বারা শপথ বাক্য পাঠ করেন। নেক্সট কোয়েশ্চেন, আমান সেহরাওয়াত যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024 ব্রোঞ্জের পদক জিতেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমরা দেখবে কলকাতা পুলিশে সম্ভবত বিগত বছরে এই ধরনের মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন অবশ্যই এসছে। সঠিক উত্তর হবে রেসলিং, অপশন বি কুস্তি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি 2024 সালে প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া কোন পদক জিতেছে? তো তিনি এবার কিন্তু সোনা জিতেনি, ভুল করে কেউ এটা করবে না, সিলভার জিতেছেন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রূপো। নীরজ চোপড়া 89.45 মিটার জ্যাভলিন থ্রো করেছে এবারে এবং রূপোর পদক জিতেছে। কিসের পদক? রূপোর পদক 2024 প্যারিস অলিম্পিকে। আর পাকিস্তানের আরশাদ নাদিম প্রথম হয়েছে, 92.97 মিটার জ্যাভলিন থ্রো করে সোনা বা গোল্ড জিতেছে এবারে পাকিস্তানের। নেক্সট কোয়েশ্চেন, দীপম শেঠ কোন রাজ্যের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন? সঠিক উত্তরটা হবে দীপম শেঠ উত্তরাখণ্ডের নতুন ডিজিপি হয়েছে। এছাড়া মহারাষ্ট্রের নতুন ডিজিপি হয়েছে রশ্মি শুক্লা। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, ইয়ামুন্দি ওরসি কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে উরুগুয়ে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এম এম নাসিরুদ্দিন কোন দেশের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হবে অপশন এ বাংলাদেশ, এই মুহূর্তে বাংলাদেশ নিউজে রয়েছে। অবশ্যই ইম্পর্টেন্ট বাংলাদেশের অস্থায়ী সরকার ইউনুস, এটাও প্রত্যেকে মনে রাখবে। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।